নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। ভিডিওটা শুরুতেই তোমরা ছোট ছোট করে দুটো ফুটেজ দেখতে পেলে, আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই দেবদার ফ্যানেদের, যারা আজকে র্যালি করেছো, যারা আজকে ইভেন্ট করেছো। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখন আমি তৈরি করছি একটা অন্য কারণে। তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা আজকে মাথায় এলো না যে র্যালিতে আজকে পৌষালি দিকে কেন দেখতে পেলাম না, সেলিব্রেশনে কেন সকলেই প্রায় আছে, মহারাজ আছে, রূপম আছে, কিন্তু পৌষালিদি কেন নেই? বাঘাযতীনের প্রথম দিন প্রমোশন থেকে আমি ছিলাম, মহারাজ ছিল, রূপমও ছিল, ছোট ছোট করে ও অনেকগুলো ইভেন্টেই ছিল, মহারাজ আর আমি তো প্রথম থেকে ছিলাম। তাহলে আজকে এমন কি হলো যে আমি র্যালিতে যেতে পারলাম না? সেই বিষয়টাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে, যাতে আমার মানে আমাকে নিয়ে কেউ মন খারাপ বা আমার ওপর কেউ অভিমান বা রাগ না করো, সেই জন্য এটা একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বলতে পারো। দেখো বন্ধুরা, আমি একটা বিষয় বলি তোমাদেরকে, আমাদের বাড়ি শান্তিপুর, কলকাতা থেকে 100 কিলোমিটার দূর, এবং আমাদেরকে কলকাতা যেতেই হয় গাড়িতে করে। তোমরা যারা আমাদেরকে ফলো করো বা আমাদের সঙ্গে একটুখানি বেশি দিন ধরে পরিচিত আছো, তোমরা সবাই জানো যে আমরা কিন্তু গাড়ি ছাড়া কলকাতা যেতে পারি না বন্ধুরা। তো কলকাতায় গাড়ি নিয়ে গেলে প্রবলেমটা কী দাঁড়ায় জানো? আগের বছর তোমরা বিশ্বাস করবে, প্রিয়া সিনেমায় প্রত্যেক কটা সিনেমা দেখেছিলাম, বিক্রম বেদা, কাছের মানুষ, সব কটা সিনেমা প্রিয়া সিনেমায় দেখেছিলাম। প্রিয়া সিনেমার সামনে দুপুরবেলায় গাড়িটা রেখে সিনেমা হলে ঢুকেছিলাম সিনেমা দেখতে, তারপরে প্রায় 6-7 ঘন্টা পরে বেরিয়েছি সিনেমাগুলো সব দেখে। বাইরে এসে দেখছি পুলিশ গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়ে চলে গেছে, এবং তারপরে 1100 টাকা ফাইন দিয়ে আমাদেরকে সেই গাড়ি ছাড়াতে হয়, এবং তারপরেও অনেক রকমের অনুরোধ করে তারপরে সেই গাড়ি আমরা ছাড়াই। আমার এখনও মনে আছে, আমি আগের বছর আমার শ্বশুরমশাইয়ের গাড়িটা নিয়ে গিয়েছিলাম। এবার কেস হওয়া মানেই তোমরা জানো যে আমার শ্বশুরমশাইয়ের কাছে আগে মেসেজটা যাবে যে এই গাড়ির নামে একটা কেস হলো। তো আমরা এই ধরনের ঝঞ্ঝাটটা আর এবছর পোহাতে পারবো না, যে কারণের জন্য আমরা এবার দুর্গাপুজোয় কলকাতা যাবই না বন্ধুরা। আর ঠিক এই কারণের জন্যেই আজকে আমি কলকাতায় উপস্থিত থাকতে পারিনি, র্যালিগুলোতে আমি অংশগ্রহণ করতে পারিনি, আমার প্রচণ্ড খারাপ লাগছে। গতকালও যখন বাঘাযতীনের প্রিমিয়ারে গিয়েছিলাম, তখনও অনেক ভাইয়েরা আমাকে বলেছিলে যে দিদি তুমি র্যালিতে আসছো তো, দিদি তুমি ইভেন্টে আসছো তো। আমি তোমাদেরকে তখনও বলেছিলাম, এবং আমার চ্যানেলের যারা দর্শক আছো, প্রত্যেকটা ইভেন্টের ভিডিও তোমরা আমাদের চ্যানেল থেকে পাও, শরদ মিউজিক ভেঞ্চার্স থেকে। আজকে কোনো ভিডিও নেই র্যালি রিলেটেড, কারণ আমি তো যেতেই পারিনি, আমি কেমন করে ভিডিও দেব বলো? আমার দুর্ভাগ্য যে আমি কলকাতার ধারে কাছে কোথাও থাকি না, এবং আমার পক্ষে ট্রেনে করে যাওয়া পসিবল হয়নি বন্ধুরা, আমি অনেস্টলি বলছি আমার পক্ষে সম্ভব হয়নি, যে কারণের জন্য আজকে আমি মিস করলাম। কিন্তু বিশ্বাস করো, যদি এটা দুর্গাপুজো না হতো, যদি এটা অন্য কোনো ফেস্টিভ্যাল হতো, মানে যে সময়টাতে কলকাতাতে জ্যামজট থাকবে না, পুলিশের উপদ্রব থাকবে না, উপদ্রব কেন বলবো, তারা তাদের কাজ করছেন, তাদের কোনো দোষ নেই, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের 1100 টাকা ফাইন দিতে খুব গায়ে লাগে। আগের বছর খুব কষ্ট করে গাড়িটাকে ছাড়াতে হয়েছিল অনেক রাত্রিবেলা, এবং প্রচুর হ্যারাসমেন্টও হতে হয়েছিল, তাই এবছরে আর যেতে পারিনি বন্ধুরা। তো আমি জানি না, আমি আগামী বছর চেষ্টা করব, পারবো কি পারবো না আমি জানি না, তবে এবছরটা যে আমি পারলাম না, আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি আশা করব তোমরা প্রবলেমটা বুঝবে, কারণ প্রথম দিন থেকে বাঘাযতীনের সমস্ত ইভেন্টে আমরা ছিলাম, আজকে মেন দিনটাতে আমি উপস্থিত থাকতে পারিনি। আমাকে মানে আমি তোমাদের সকলের কাছে সরি চাইলাম। ইনফ্যাক্ট আমি আজকে সব সিনেমা ব্যারাকপুর থেকে দেখেছি, কারণ আমি কলকাতার ধারে কাছেই যেতে চাই না গাড়ি নিয়ে, মানে এত এত ঝঞ্ঝাট হয় গাড়ি রাখা নিয়ে, খুব প্রবলেম হয়, যারা জানো তারা তো জানোই। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর এগেইন থ্যাংক ইউ যে ভাই আমাকে পারমিশন দিলে যে তার ভিডিওটা ইউজ করার জন্যে। আমি কিন্তু যে ভাই তুলে আমাকে পাঠিয়েছে, আমি তার ভিডিওটাই আমার ভিডিওর প্রথমে ইউজ করেছিলাম। আজকে সকলে খুব আনন্দ করেছো, আমি দেখেছি ভিডিও আমার চোখে পড়েছে, মহারাজের চ্যানেল থেকে এসছে, রূপমের চ্যানেল থেকে এসছে, কিন্তু আনফর্চুনেটলি আমার চ্যানেল থেকে কিচ্ছু আসেনি, আর আমি মিস করেছি আজকে তোমাদের সকলকে, সকলকে আজকে মিস করেছি, আজকে খুব মিস করেছি, কিন্তু আমার কাছে কিছু করণীয় ছিল না বন্ধুরা। টাটা।